একজন মন্ত্রী রাস্তায় বসে পড়ে পুলিশ সুপারের পা জড়িয়ে ধরে কাঁদছেন আর পথচারীরা এই ঘটনা অবাক হয়ে দেখছেন এটা এমনই এক ঘটনা যা আগে কখনো দেখা যায়নি এমনটাই ঘটেছে ভারতের প্রদেশের মির্জাপুরে জানা গেছে এই মন্ত্রীর নাম অনিল সিং তিনি বিজেপির প্রাক্তন প্রধান তথা কাশী প্রভিন্সের মন্ত্রী পুলিশ গাড়িগুলো চেক করছিল সেই সময় জেলা মন্ত্রী অনিল সিং ফিরছিলেন সাংসদ রামস্কলের বাড়ি থেকে এ সময় তার গাড়ি আটকানো হয় কাগজপত্র বুলে ফেলে আসায় গাড়িটির জন্য ইনভয়েস কাটে পুলিশ এতেই রাস্তায় বসে অবরোধ শুরু করে দেন মন্ত্রী এই খবর পাওয়ার পর বল তার সঙ্গে যোগ দেয় জানা গেছে কাঁদতে কাঁদতে মন্ত্রী বলছেন স্যার আমার সম্মান চলে গেছে আমার সরকারের এমন অপমান সহ করতে পারছি না আমি একজন সাধারণ মানুষ আপনি আমার দিকে গুলিও চালাতে পারেন এদিকে এই খবর পেয়ে পুলিশ সুপার অবদেশ পাণ্ডে ঘটনাস্থলে যান তিনি পৌঁছাতেই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন অনিল সিং অনেক বোঝানোর পর তাকে শান্ত করা হয় এরপর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তিনি